পটিয়া শান্তির হাটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাজার বসানোর কারণে ইজারাদারকে 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 16 এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান উপমা এই অভিযান পরিচালনা করেন। ইতিপূর্বে মুকিকে লিখিতভাবে বলা সত্ত্বেও জনসমাগম করে তারা বাজার বসিয়েছে। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান উপমা বলেন, বিকল্প হিসেবে কুসুমপুর উচ্চ বিদ্যালয় মাঠে বেলা 1:30 থেকে 3 পর্যন্ত শান্তিহাট বাজারটি বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য প্রচারণা মাইকিং করতেও বলা হয়।